রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য আজকে একটা পনিরের দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজে চটজলদি রেসিপিটা বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ পনিরের তরকারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নিরামিষ পনিরের তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম পনির। তবে পনিরের বদলে আপনারা কিন্তু ছানা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এবারে পনিরটাকে গ্রেট করে নেব। গ্রেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এবারে গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নেব। এখানে পুরো পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। পনিরটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল, আর দিয়ে দেবো 1 চা চামচ বাটার। তবে সাদা তেলের বদলে আপনারা কিন্তু পুরো রান্নাটাই বাটারেও করতে পারেন। এবারে বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এবারে তেল আর বাটারটা গরম হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে ভেজে নেব। শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা কুচানো। এবারে আদাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে আদাটাকে আমি লম্বা সরু করে কুচিয়ে নিয়েছি। 1 মিনিট আদাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব ছোট 1 বাটি গাজর কুচানো। এখানে গাজরটাকে আমি আদার মতো করেই লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা কুচানো। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে গাজর কুচানো আর লঙ্কা কুচানোটা দেবার পর এবার গাজর আর লঙ্কাটাকেও ভেজে নেব। মিনিট 2 গাজরটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচানো। এখানে আমি ক্যাপসিকামটাকে চৌকো করে কুচিয়ে নিয়েছি, আর ক্যাপসিকামটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে ক্যাপসিকামটা দেবার পর ক্যাপসিকামটাকেও মিনিট 2 সময় ধরে ভেজে নেব। মিনিট 2 ক্যাপসিকামটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দেব এখানে 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 মাঝারি সাইজের টমেটো বাটা। এবারে সমস্ত গুঁড়ো মশলা টমেটো বাটা দেবার পর এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল। এখানে কিন্তু আমি গরম জলেরই ব্যবহার করছি। গরম জলটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম ও গাজরটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া পনির। পনিরটা দেবার পর এবার মশলার সাথে পনিরটাকে মিশিয়ে নিয়ে 2 মিনিট সময় ধরে মশলার সাথে পনিরটাকে কষিয়ে নেব। পনিরটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, খুব সামান্য পরিমাণে একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি, আর দিয়ে দেবো গ্রেভির জন্য সামান্য পরিমাণ একটু গরম জল। এবারে নুন চিনি কাসুরি মেথি জল দেবার পর এবার পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার পনিরটাকে মিনিট 2-3 সময় ধরে একটু ফুটতে দেব। মিনিট
মিনিট তিনেক পনিরটাকে ফুটিয়ে নেবার পর পনিরের তরকারি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো বাটার, আর সবশেষে যদি পনিরের তরকারিতে একটু বাটার দেওয়া হয় পনিরের তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো শাহী গরম মশলার গুঁড়ো। বাটার ও গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার পনিরের তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো আর বাটারটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, নিরামিষ পনিরের তরকারি। আজকে আমি পরোটার সাথে পনিরের তরকারিটা পরিবেশন করেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।